দার্জিলিং বাংলাদেশের খুব কাছে হিমালয়ের শৈল শহর দার্জিলিং। 2050 মিটার উচ্চতা অবস্থিত এই শহরটি বাংলাদেশের মানুষের কাছে প্রিয় একটি জায়গা। ঢাকা থেকে বুড়িমারি চেংড়া বান্ধা সীমান্ত দিয়ে শিলিগুড়ি হয়ে সড়কপথে দার্জিলিং যাওয়া যায়। দিগন্ত বিস্তৃত পর্বতমালা, কাঞ্চনজঙ্ঘা, চা বাগান আর ঝর্ণা নিয়ে দার্জিলিং। উত্তর দিকের দিগন্ত দখল করে বরফের চাদর মুড়ি দিয়ে বসে আছে কাঞ্চনজঙ্ঘা। শিলিগুড়ি থেকে ডুয়ার্স চা বাগান রেঞ্জের মধ্য দিয়ে 80 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মেঘের দেশ দার্জিলিং। দার্জিলিংয়ে মেঘ এসে আপনাকে জড়িয়ে ধরবে, হঠাৎ বৃষ্টি আপনাকে স্নান করাবে, চা বাগান আর পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য আপনাকে মোহিত করবে। দার্জিলিংয়ে দেখার মতো আছে অনেক কিছুই। ভোর রাতে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা যায়। প্রচুর দর্শক ভোরবেলায় শীত উপেক্ষা করে সূর্যোদয় দেখতে যান। হ্যাপি ভ্যালিটি স্ট্রিটের মধ্য দিয়ে ঘুরে ঘুরে নিচে নেমে রক গার্ডেন দেখা। রক গার্ডেনের বিশাল ঝর্ণা দেখতে খুবই ভালো লাগে। এছাড়া দেখার জন্য আছে ঘুম মনাস্ট্রি, পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত ঘুম রেল স্টেশন, হিমালয়ান জু, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল এবং দার্জিলিং কেবল কার। দার্জিলিং থেকে ম্যানেভঞ্জন হয়ে 72 কিলোমিটার দূরে নেপাল, পশ্চিমবঙ্গ আর সিকিমের সীমান্তে অবস্থিত বাংলার সবচেয়ে উঁচু স্থান সান্দাকফু। একমাত্র এখান থেকে এভারেস্ট দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। কাঞ্চনজঙ্ঘা তো হাত ছোঁয়া দূরত্বে। মৌসুমে রডোড্রেনড্রন ফুলের সমারোহ ঘটে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। এই পার্ক লাল পান্ডার বাসস্থান। শিলিগুড়ির কাছে চা বাগান আর লেকের শহর মিরিক। তিস্তা পার হয়ে আরেকটি শৈল শহর কালিম্পং। এছাড়াও এই এলাকায় আছে ডুয়ার্স চা বাগান, জলদাপাড়া অভয়ারণ্য এবং ফলাকাটা। ¶¶